সাতদিন আমার বাড়িতে কোনো খবরই যায় নাই যে আমি আসি না মারা গেছে। সবাই আশা ছাইড়া দিছিল যে আমি আর বাঁচবো না। কোথেকে বাঁচছে মাত্র আল্লাহ ভালো জানে। এই তো মনে করেন আমি ড্রাইভিং গিয়েছিলাম, তো ফোকলিফ দিয়ে গাড়ি থেকে মাল নামাইতেছি, তো এক পাশে একটা গর্ত ছিল, ওই গর্তের মাঝে একটা শাখা পড়ে যায়। সামনে খেয়াল করেননি? জি না, খেয়াল করি নাই। পরে পিছনের শাখা দুইটা উঠে যায় আর ওই গাড়িটা খাত হয়ে যায়। আর আমি মনে করছিলাম যে আমি লাফ দিয়ে বাইরে যেতে পারবো, কিন্তু আমার ওই বাম পায়ে আমি দুই পায়ের মাঝে ইয়ে বাড়ি খেয়ে আমি নিচে পড়ে যাই। তখন গাড়িটা আমার উপরে পড়ে যায়। আচ্ছা, তখন এই জায়গায় পড়ে আর এই জায়গায়, এই জায়গায় তো আমি হাঁটতে এটা নাড়াইতে পারতাম না। মানে যখন প্রথম পড়েছিল তখন আপনাকে ধরাধরি করে সবাই প্রাথমিকভাবে হসপিটালে নিয়ে গেছে, হসপিটাল মানে অ্যাম্বুলেন্স এসে আমাকে নিয়ে গেছে। ওই জায়গায় এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, ওইখানে পুরো হাড় পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, এখানে চার টুকরো হয়ে গেছে আর এই সাইড তো পুরো ইয়ে হয়েছিল, ওই চোয়ালটা এইদিকে প্রায় চলে গেছিল, মানে পুরো হ্যাঁ বাঁকা হয়ে ভেঙে এই পাশে চলে আসছে। জি, এখানে স্ক্রু বসানো আছে। মুভমেন্ট ওই পাটা তো আমি শুধু ওই জায়গাটা নাড়াইতে পারছি, পায়ের গোড়ালি, হ্যাঁ গোড়ালির পুরাটা পারি নাই, শুধু ওইটা, তাও ওই ইয়ের মাঝে অ্যাঙ্গেলের মাঝে রাইকে শুধু ওই আঙুলটা একটু নাড়তে পারতাম, জাস্ট এইটুকুই। আমি হাতটা তো তুলতে পারি নাই আগে 15 দিন, যে সময় আমি ভিডিও দেখি, দেখার পরে স্যার এই এক্সারসাইজ দেখে যে ইউটিউবে যে এক্সারসাইজগুলো আছে ওইগুলো আমি দেখার পরে ওই হাতটা আস্তে আস্তে আমি পরে 15 দিন এক মাস পরে পুরো স্বাভাবিক হয়ে গেছে। বলছিলেন যে ইনশাল্লাহ আস্তে আস্তে উন্নতি হবে, আপনি থাকেন 14 দিন আস্তে আস্তে উন্নতি। তো প্রথম দিন থেরাপি দেওয়ার পর থেকেই আমি বিকালে হাঁটতে পারছি আলহামদুলিল্লাহ। প্রথম দিন থেকেই আমি হাঁটতে পারছি, 2-3 দিন 5 দিন যাওয়ার পরে আমি সিঁড়ি দিয়ে হাঁটতে পারছি, এখন আমি পুরোপুরি সিঁড়ি দিয়ে হাঁটতে পারি। প্রতিটা মানুষের একটি ভিশন থাকে, একটি স্বপ্ন থাকে, মানুষ একটি লক্ষ্য নিয়ে এগোতে থাকে। বেশিরভাগ মানুষই আমরা সুখের পিছনে দৌড়াতে থাকি, একটি স্বপ্নের পিছনে দৌড়াতে থাকি। সেই স্বপ্নটা হচ্ছে একটু ভালো থাকা, একটু সুখে থাকা, পরিবারের পরিজন যারা আছেন তাদেরকে নিয়ে একটু শান্তিতে ভালোভাবে সুস্থভাবে বেঁচে থাকার স্বপ্ন আমরা প্রতিটা মানুষ দেখি, অনেকে থাকতে পারি। বাট অনেক ক্ষেত্রে অনেকেই আমরা সেই সুখটা আমাদের কপালে আসলে জোটে না। প্রবাস জীবন অনেকের কাছেই মনে হয় যে অনেক সুখে আছেন, আমরা বলবো না, প্রবাস জীবনটা অনেক কষ্টের। এই পরিবার পরিজন পরিচিত পরিবেশ সব কিছু ছেড়ে ছুঁড়ে এত দূরে গিয়ে থাকাটা অনেক কষ্টের, দেশের জন্য পরিবারের মানুষদের জন্য সবসময় মন কাঁপতে থাকে। তারপর তারা জীবিকার প্রয়োজনে সেই স্বপ্নটাকে বাস্তবায়িত করার জন্যই সেই মানুষগুলো এত দূর প্রবাসে তারা চলে যান এবং চেষ্টা করে যান। কোনো কোনো ক্ষেত্রে অনেকেই সফল হন, আবার অনেকেই সফল হতে পারেন না, ব্যর্থ হাতে ফিরে আসেন। তারপর আমাদের কিন্তু সেই স্বপ্ন পূরণের যে চেষ্টা সেটা কখনো থেমে নেই। ঠিক তেমনি স্বপ্ন দেখেছিলেন আজকে আমাদের সাথে যিনি উপস্থিত আছেন, আমাদের এই ভাই প্রবাস জীবনে গিয়েছিলেন, কিন্তু একটি ছোট্ট দুর্ঘটনা পুরো জীবনটাকে এলোমেলো করে দিয়েছিল। বাট উনি দমে যাননি, থেমে থাকেননি, চেষ্টা করেছিলেন এবং আজকে অনেক চেষ্টার পরে আবারও উনি কিন্তু সফল হয়েছেন, ঘুরে দাঁড়িয়েছেন, ঘুরে দাঁড়ানোর মতো শক্তি ফিরে পেয়েছেন। কি হয়েছিল দর্শক, আসুন শুনি ওনার কাছ থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনার নামটা যদি একটু বলেন আমাদের। জি, আমার নাম আখলাক। আখলাক, বাংলাদেশে আপনার বাড়ি কোথায়? সিলেটে। সিলেটের কোথায়? জকিগঞ্জ। জকিগঞ্জ। আচ্ছা, আমরা জানি যে আপনি প্রবাসী ছিলেন, কোন দেশে ছিলেন? মালয়েশিয়া। কত বছর? 3.5 বছর। 3.5 বছর। যখন প্রথম গিয়েছিলেন নিশ্চয়ই অনেক কষ্ট করে বা একটা স্বপ্ন নিয়ে গিয়েছিলেন। জি, স্বপ্নটা কেমন ছিল? অনেক কষ্ট নিয়ে গেছি, মানে এটা বলার মতো না, আর অনেক স্বপ্ন আছিল সেটা বাস্তবায়ন মানে হওয়ার পথে ছিল, অনেকটা করেই ফেলছিলাম, কিন্তু অনেকটুকু গুছিয়ে এনেছিলেন সব কিছু, কিন্তু পুরোটা করতে পারিনি। কি হয়েছিল? এই তো মনে করেন আমি ড্রাইভিং গিয়েছিলাম,
তো ফোকলিফ দিয়ে গাড়ি থেকে মাল নামাইতেছি। তো এক পাশে একটা গর্ত ছিল, ওই গর্তের মাঝে একটা শাখা পড়ে যায়। সামনে খেয়াল করেনি? জি না, খেয়াল করি নাই। পরে পিছনের শাখা দুইটা উঠে যায় আর ওই গাড়িটা খাত হয়ে যায়। আর আমি মনে করছিলাম যে আমি লাফ দিয়ে বাইরে যেতে পারবো, কিন্তু আমার ওই বাম পায়ে আমি দুই পায়ের মাঝে ইয়ে বারে খেয়ে আমি নিচে পড়ে যাই। তখন গাড়িটা আমার উপরে পড়ে যায়। আচ্ছা, তখন এই জায়গায় পড়ে আর এই জায়গায়, এই জায়গায় তো আমি হাঁটতে এটা নাড়াইতে পারতাম না। মানে যখন প্রথম পড়েছিল তখন আপনাকে ধরাধরি করে সবাই প্রাথমিকভাবে হসপিটালে নিয়ে গেছে, হসপিটাল মানে অ্যাম্বুলেন্স এসে আমাকে নিয়ে গেছে। ওই জায়গায় এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, ওইখানে হাড় পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, এখানে চার টুকরো হয়ে গেছে, চার টুকরো হয়ে গেছে হাড়। আর এই সাইড তো পুরো ইয়ে হয়েছিল, এই চোয়ালটা এইদিকে প্রায় চলে গেছিল, মানে পুরো হ্যাঁ বাঁকা হয়ে ভেঙে এই পাশে চলে আসছে। এখানে স্ক্রু বসানো আছে। এবং তারা যারা ওইখানে ওই মুহূর্তে যারা উপস্থিত ছিল অনেকেই তারা ভেবেছিল যে হয়তো আপনাকে আর বাঁচানো যাবে না। ওরা সবাই ভাবছিল যে আমি মারাই গেছি, সবাই ভাবছে, কারণ 6,000 কেজি আমার উপরে যদি পড়ছে সবাই ভাবছে আমি মারা গেছি। তো উঠানোর পরে, গাড়িটা উঠানোর পরে, আমার বাইর করার পরে, মাথায় পানি দেওয়ার পরে আমার মানে একটু জ্ঞান ফিরেছে, পরে আর কিছু বলতে পারি না। সাথে সাথে হসপিটালে নিয়ে যায়। যখন জ্ঞান ফিরে হসপিটালে কি দেখেছিলেন তখন আর কি বলবো, মানে এত কষ্ট মনে হয় না আমার জীবনে কোনোদিন করবো বা করেছি মনে এইরকম আর মনে হয় না। অলরেডি কি তখন সার্জারি হয়ে গেছে? না, সার্জারি হয় নাই, ওই ইমার্জেন্সিতে নিয়ে এই দেখেন যে এই জায়গাতে সেলাই ঘর হয়েছে, এই জায়গাতে ওই জায়গায়, আর এগুলো তো ভিতরে সব ফাইটে গেছে, এই যে ভিতরে সেলাই ঘরানো হয়েছে। এরপরে পরের দিন সকালে আমার বস কল দিছে, বসে কল দেওয়ার পরে যে বলছে যে অপারেশন সার্জারি দুইটা করা লাগবে। তো আমার বস বলছে সমস্যা নাই, যা লাগে আপনারা ইয়ে করেন। তো পরের দিন রাত্রে আমার ইয়ে হয়, অপারেশন হয় দুইটা একসাথে। তো সুস্থভাবে আলহামদুলিল্লাহ ভালোভাবে অপারেশন। তো যখন অপারেশন সাকসেসফুলি হয় তারা ওখানে আমরা জানি একটা প্লেট বসিয়ে দিয়েছিল আপনাকে। জি। এবং যখন আফটার অপারেশন কি অবস্থা ছিল, হাঁটাহাঁটি বা মুভমেন্ট করার কি অবস্থা ছিল আপনার? মুভমেন্ট ওই পাটা তো আমি শুধু ওই জায়গাটা নাড়াইতে পারছি, পায়ের গোড়ালি, হ্যাঁ গোড়ালির পুরাটা পারি নাই, শুধু ওইটা, তাও ওই ইয়ের মাঝে অ্যাঙ্গেলের মাঝে রাইকে শুধু ওই আঙুলটা একটু নাড়তে পারতাম, জাস্ট এইটুকু, আর কোনো কিছু আপনি নাড়তে পারতাম না। আর এই হাত তো এইভাবে পড়ছিলাম না, এই হাত তো আমি তোলা মারতে পারিনি, 15 দিন তুলতেই পারিনি না। পরে আমি স্যারের ইয়া দেখি, এই ইউটিউবে আমি স্যারের এক্সারসাইজগুলো দেখি। যখন এই অবস্থা চলতে থাকে মুখ, আমরা জানি যে মুখ আপনি নাড়তে পারছেন, এগুলো তো ইয়া ছিল, আমার মুখে রিং বাঁধা ছিল, আমি এক মাস শুধু পানি খাইছি, শুধু পানি। জি, স্যালাইনের মাধ্যমে স্যালাইন চলেছে এবং পানি এবং ফ্লুইড জাতীয় খাবারগুলো চলেছে আপনার। জি, এবং তো যখন এরকম একটা অবস্থা পরিবারের সাথে শেয়ার করেছেন যে এরকম একটা খারাপ অবস্থা, মানে একরকম অনেকে প্রায় আশাই ছেড়ে দিয়েছিল যে এই 7 দিন আমার বাড়িতে কোনো খবরই যায় নাই যে আমি আসি না মারা গেছি, পুরো 7 দিন ওরা বলে নাই যে এই যে এই জায়গাটা মনে করছিল যে চোখ মনে হয় চলে গেছে, যাই আলহামদুলিল্লাহ এটাও ভালো হয়েছে। এখন সবাই আশা ছাইড়া দিছিল যে আমি আর বাঁচবো না, তো আমি কোথা থেকে বাঁচছি একমাত্র আল্লাহ ভালো জানেন। আচ্ছা, এবং একটা সময় যখন আপনি মোটামুটি অপারেশনের পরে আপনি দেখতে পাচ্ছেন আপনি আর স্বাভাবিকভাবে হাঁটতে পারছেন না, জি কোনো কাজ তো দূরের কথা, স্বাভাবিকভাবে উঠে দাঁড়ানো, কাজ করা বা হাঁটা, ওয়াশরুমে যাওয়া, ওয়াশরুমে আমি যাইতে পারি নাই। কতদিন পরে দেশে চলে আসেন? 2 মাস পরে আসছে। 2 মাস পরে, এই 2 মাস ওখানেই ছিলেন? জি, ওইখানেই ছিলাম, লাঠি দিয়ে হাঁটছি একটু একটু, আর ডাক্তার বলছে যে ফাটা মানে ইয়ে মাটিতে লাগানো যাবে না। পরে আমি অন্য আরেক জায়গায় যাই, পরে চাইনিজ ডাক্তার আমারে বলছে যে আপনি যদি এখন পাও না নাড়ান তাহলে এগুলো সব জ্যাম হয়ে যাবে, পরে আপনি হাঁটতেই পারবেন না আর 2 মাস এভাবে থাকলে। তারপরে আমি চিন্তা করলাম যে দেশে আপনাদের ভিডিও দেখি যে থেরাপিস্ট বা এক্সারসাইজ, মানে আপনি যখন দেখছেন যে এরকম একটা খারাপ অবস্থা হয়েছে তখন আপনি অল্টারনেট চিকিৎসা খোঁজা শুরু করলেন, যে চিকিৎসাটা কি আছে, এবং তখন আপনি ইউটিউবে আপনি খোঁজা শুরু করলেন এবং তখন আপনি বিভিন্ন ভিডিও দেখতে পান। জি, তখনই আপনি ডক্টর শফিউল্লাহ প্রধান ওনার ব্যাপারে প্রথম জানতে পারেন এবং স্যারের ভিডিওগুলো আপনি ফলো করতে থাকেন। তো সেখানে যখন দেখছিলেন কোনো উপকার বা এরকম কিছু হয়েছিল বা? হ্যাঁ, আমি হাতটা তো তুলতে পারি নাই 15 দিন, যে সময় আমি ভিডিও দেখি, দেখার পরে স্যার এই এক্সারসাইজ দেখে যে ইউটিউবে যে এক্সারসাইজগুলো আছে ওইগুলো আমি দেখার পরে ওই হাতটা আস্তে আস্তে আমি পরে 15 দিন 1 মাস পরে পুরো স্বাভাবিক হয়ে গেছে। আপনি দেশে চলে আসেন
মানে মনে হইতো যে কারের মাঝে খেয়ে বাড়ি দিচ্ছে মনে হইতো, এরকম বসলে আমি মানে উঠতে পারতাম না, কার এইদিকে নাড়াইতে পারতাম না। তিনি চলতে চান, আপনি ঠিক ওরকমটা আপনি ছিলেন। আমি দেখছি যে একদম ইয়াং একটা মানুষ এবং লাঠি ছাড়া আপনি চলতে পারছেন না। আজকে কততম দিন আপনার ট্রিটমেন্টের? 13 দিন। প্রথম দিন স্যার আপনাকে ওইভাবে যখন দেখেন স্যার কি বলেছিলেন আপনাকে? বলছিলেন যে ইনশাল্লাহ আস্তে আস্তে উন্নতি হবে, আপনি থাকেন 14 দিন, আস্তে আস্তে উন্নতি। তো প্রথম দিন থেরাপি দেওয়ার পর থেকেই আমি বিকালে হাঁটতে পারছি আলহামদুলিল্লাহ। প্রথম দিন থেকেই আমি হাঁটতে পারছি, 2-3 দিন 5 দিন যাওয়ার পরে আমি সিঁড়ি দিয়ে হাঁটতে পারছি, এখন আমি পুরোপুরি সিঁড়ি দিয়ে হাঁটতে পারি। তার মানে আপনি যে এত দূর থেকে এত কষ্ট করে একটা সময় জীবনের মায়া প্রায় ছেড়ে দিয়েছিলেন। জি, আমি আশা ছেড়েই দিয়েছিলাম যে আমি মনে হয় আর স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবেন না। সেই মানুষে যখন সিঁড়ি দিয়ে হাঁটছেন, স্বাভাবিক সব কাজ করছেন, কেমন লাগছে? জি আলহামদুলিল্লাহ, অনেক মানে এটাকে আসলে আমরা বলতে পারি একটা নতুন জীবন, নতুন জীবন ফিরে পাইছে, একটা নতুন জীবন, নতুন করে আসলে জন্ম হয় একটা মানুষের, যে নতুন আর একটা জীবনে চলে আসা। তো যে অবস্থা ছিল আপনি কখনো ভাবেননি যে আপনি কাজ করে খাবেন, এখন কি মনে হয়? আমার পুরো কনফিডেন্স আছে, আমি আগের মতো গিয়ে এখনো মালয়েশিয়া কাজ করতে পারব, এই কনফিডেন্সটা আমার ভিতরে এখন আছে আলহামদুলিল্লাহ। আপনি যখন ভর্তি ছিলেন আপনার আশপাশে তো এরকম আরো অনেক পেশেন্ট ছিল? জি, আমি ওনাদের ভিডিও দেখতাম, তাদেরকে কেমন দেখেছেন, তাদেরকে কেমন দেখেছেন যারা আপনার আশপাশে ভর্তি ছিল, তারা কেমন সুস্থ হয়েছেন? জি কেমন দেখেছেন? আলহামদুলিল্লাহ ভালো। তার মানে এই যে আপনি যে এসেছেন, আপনার ডিসিশনটা সঠিক ছিল? জি সঠিক ছিল। আপনার কি মনে হচ্ছে যে এই যে আপনি সঠিক সময় সঠিক ট্রিটমেন্টটা করেছেন বলে আজকে আপনি খুব দ্রুত সময়ের ভিতরে সুস্থ হয়েছে? জি অবশ্যই, যদি আরো দেরি করে ফেলতেন আরো অনেক বেশি অনেক লস হয়ে যেত। জি জি অবশ্যই, অবশ্যই আমি জানি, এই জন্যই আমি তাড়াতাড়ি আমি বাড়িতে না গিয়ে সরাসরি এখানে আসছি। অসংখ্য দর্শক আছেন এই মুহূর্তে আপনার দিকে চেয়ে আছেন, তারাও আপনার মতো হয়তো এই এরকম সমস্যায় অনেকেই আছেন, তাদের জন্য যদি কিছু এরকম কথা আমিও শুনছি আপনার শুনে আমারও মানে আমি কাঁদতাম, তখন বলতাম আমি কখন যেতে পারবো আর কখন আমি ভালো হবো। আমি আপনার এগুলো দেখছি, অনেক দেখছি আপনার ইন্টারভিউ, এবং সেই ইনফরমেশনটা আজকে আপনার জীবনে কাজে লেগেছে। জি, দর্শকদের জন্য যদি কিছু বলেন। জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, এখানে ডিপিআরসি হসপিটাল ডায়াগনিস্টিক অ্যান্ড লিমিটেডের চিকিৎসা নিয়ে। আপনারা সবাই আসবেন, ইনশাল্লাহ আপনারা সুস্থ হবেন। দর্শক ভালো থাকেন, আসসালামু আলাইকুম। শুনলেন আমার এই ভাইয়ের কথা? দেখুন প্রবাস জীবনে কত কষ্ট এনে আমরা করি পরিবারের মুখে হাসি ফুটিয়ে তোলার জন্য। এই তুলতে গিয়ে দেখা যায় বিভিন্ন অ্যাক্সিডেন্ট থেকে শুরু করে পুরো আমরা জীবনের কতটুকু আমরা রিস্ক নিয়ে নিই। একটা সময় ছিল সবাই ভেবেছিল প্রায় ডিজেবল হয়ে গেছেন, ওনাকে দিয়ে আর কখনো কিছু করা সম্ভব না। কে বলেছে? দর্শক প্রকৃষ্ট উদাহরণ আপনার সামনে বসে আছে। ওনার কথা শুনতে গিয়ে আসলে আমিও কিছুটা আবেগে আপ্লুত হয়ে গেছে, আমারও চোখে কিছুটা পানি চলে এসেছে। আমার কত ভাই বোন এরকম প্রবাসে থেকে এই ধরনের কষ্টগুলো করছেন বছর পর বছর, বাট ওনার সবচেয়ে ভালো জিনিসটা হচ্ছে যে উনি সঠিক সময় সঠিক পদক্ষেপটা নিতে পেরেছেন, শুধুমাত্র ওনার জানা ছিল বলে। এই যে একটা ছোট্ট ইনফরমেশন যে আমি কোথায় যেতে হবে, আমি কোথায় গেলে আমার এই সঠিক ট্রিটমেন্টটা পাবো, শুধু জানা ছিল বলে আজকে কত দ্রুত সময়ের ভিতরে উনি আজকে সুস্থ হয়ে গেছেন। প্রথম দিন যখন আমি দেখেছিলাম লাঠি ছাড়া উনি কোথাও পা দিতে পারছেন না, একটু 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 করে উনি হাঁটছিলেন সাপোর্ট নিয়ে, তাও সেই মানুষটা আজকে সিঁড়ি দিয়ে ওঠানামা করছেন, হাঁটাহাঁটি করছেন, সব কাজ উনি করতে পারছেন। এবং উনি আবারও প্রবাস জীবনে ফিরে যাবেন, ওনার সেই আগের কাজে এইটুকু কনফিডেন্স চলে এসছে ওনার ভিতরে। আর কি চাই দর্শক? এরপরও কি আপনাদের ঘুম ভাঙবে না? তারপরও আপনারা বলবেন আমাদের দেশে চিকিৎসা নাই, আমাদের দেশে উন্নত মানের চিকিৎসা নাই, আমাদেরকে ছোটোখাটো সমস্যার জন্য এখন আমাদের বিদেশ যেতে হবে? না দর্শক, আমাদেরকে আর বিদেশ যাওয়ার দরকার নেই, আমাদের দেশে এই ধরনের উন্নত চিকিৎসা হচ্ছে, শুধুমাত্র সঠিক সময় সঠিক জ্ঞান এবং সঠিক ইনফরমেশন এবং সঠিক ট্রিটমেন্টটা যদি আমরা পাই, আমার এই ভাইয়ের মতো আপনারাও সুস্থ হয়ে উঠবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদেরকে দেখতে থাকুন। ধন্যবাদ আপনাদের সকলকে, আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আশা করি সারা জীবন যাতে আপনি এমনটাই থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।
দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা। দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।